Tell me about yourself. Sir, আমার নাম বিথি আক্তার, আমার বাসা উত্তর। আমি তোমায় বাংলায় না, ইংলিশে কথা বলতে বলেছি। তুমি ইংলিশে কথা বলতে পারো না? স্যার, আমি ইংলিশে কথা বলতে পারি না। What? তুমি ইংলিশে কথা বলতে পারো না? কোন যোগ্যতা নিয়ে এসেছো আমাদের অফিসে চাকরি করতে? তুমি জানো আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফ ইংলিশে কথা বলে, আর তুমি এসেছো আমাদের এখানে চাকরি করতে। যাও, গেট আউট। আমাদের এখানে চাকরি তোমার হবে না। স্যার, আমি যে সেকশনে কাজ করব সেই সেকশনে ইংলিশে কথা বলার কোনো প্রয়োজন নেই। তাছাড়া কম্পিউটার অপারেটর হিসেবে আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। শোনো, শুধু অভিজ্ঞতা দিয়ে কোনো কাজ হবে না। আমাদের অফিসে চাকরি করতে হলে ইংলিশ জানতে হবে। আর তুমি কি জানো আমাদের অফিসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাইরেরা আসে, আর তাদের সামনে তুমি যদি বাংলায় কথা বলো আমাদের মান সম্মান কিছু থাকবে নাকি? আর ইংলিশে তুমি যদি কথাই না বলতে পারো তাহলে তুমি ডিল করবে কি করে? আর তাছাড়াও এই ডিজিটাল যুগে ইংলিশ ছাড়া কি চলে? শোনো, বাসায় গিয়ে ভালোভাবে ইংলিশ শিখে তারপর আমাদের এখানে জব করতে হবে। এখন যান ম্যাডাম। আপনি কবি? আরে কি করছেন আপনি, ওনাকে কবি দিচ্ছেন কেন? কবি কি আপনার বাবার টাকা কিনা যে চারটার সামনে আপনি কবি দিবেন? আর ইন্টারভিউ দিতে আসলে কফি দিতে হবে নাকি? জি স্যার। যান, কফি নিয়ে যাও। আর তুমিও যাও, তোমার কোনো চাকরি হবে না, যাও। স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন, প্লিজ স্যার চাকরিটা দেন। নিটু সাহেব। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইলটা কমপ্লিট হয়েছে? জি ম্যাডাম, ওই তো কে পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়েছো? ম্যাডাম, কম্পিউটার অপারেটরের কাছে, কিন্তু ওইটা তো এখনো জমা হয়নি। জমা হয়নি মানে আজ আমাদের বায়ার আসবে, আর ফাইলটা যদি আজকে বায়ারকে না দিতে পারি তাহলে ডিলটাই ক্যান্সেল হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না, 30 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করে আমার টেবিলে দিবা। কিন্তু ম্যাডাম, 30 মিনিটের মধ্যে তো সম্ভব না। মানে? মানে হলো ম্যাম, আজকে তো কম্পিউটার অপারেটররা আসেনি। কি বলো, কম্পিউটার অপারেটর আসেনি মানে আমাদের হাতে তো সময়ও নেই। আজ যদি ফাইলটা জমা দিতে না পারি তাহলে নিশ্চিত ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। উফ, এখন কি হবে? ম্যাম, কিছু মনে না করলে আমি একটা কথা বলি? হ্যাঁ বলো। ম্যাম, আমি কি একবার ট্রাই করতে পারি? এই, তুমি এত কথা বলো কেন? তুমি চুপ করো। এই, ওনাকে বকা দিচ্ছ কেন? উনি যদি কাজটা করে দিতে পারে তাহলে তো আমারই ভালো। কথা না বলে ল্যাপটপটা ওনার কাছে দাও। জি ম্যাম। ভালো ইংলিশ জানতে হবে তোমাদের, আর ওনাদের জানতে হবে কম্পিউটারের কাজ। আর এই অল্প সময়ের মধ্যে উনি খুব ভালো কাজ করেছে, ওনাকে জয়েন লেটারটা দিয়ে দিবে, ঠিক আছে?
কিন্তু ম্যাম উনি তো একেবারে ইংলিশ পারে না। স্টুপিড, কতবার তোমাকে বলবো যে ইংলিশ সব জায়গায় প্রয়োজন না। জি ম্যাম, কাজ করার জন্য ভালো দক্ষতা দরকার, আর বায়ারদের সাথে কথা বলার জন্য আমি আছি, তুমি আছো, আরো অনেক স্টাফরা আছে। জি ম্যাম, তবুও এই তোমার মতো স্টাফ আমার অফিসে দরকার নাই। ইউ আর ফায়ার নাও। সরি ম্যাম। আর কোনো কথা বলবে না, এখান থেকে যাও। যে নিজের কাজ করতে পারে না সে অন্যের কাজ নিয়ে কথা বলে। জি ম্যাম।